আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো মহব্বত মোটরবাইক 5000 এর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা অনেক সময় অনেক রকমের কমেন্ট করেন বিভিন্ন সমস্যা নিয়ে, তো এই সমস্যার সমাধান আমি করে দেই এই ভিডিওর মাধ্যমে। তো আমাকে এক ভাই কমেন্ট করেছে যে তার বাইকটা দাঁড়ানো অবস্থায় বাইকটা যখন স্টার্টে থাকে সে কিন্তু অ্যাক্সিলেটার দেয় না, কিন্তু যখন অ্যাক্সিলেটার দেয় তখন ইঞ্জিনটা ধাপ করে বন্ধ হয়ে যায়। তো এই বিষয়ে আজকে আমরা যে ভিডিওটা বানাইতেছি, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো রকমের কাটাকাটি করবেন না। এটা খুবই জরুরি একটি বিষয়, কারণ এই সমস্যাটা আমাদের সবার সাথে হয় না, যখনই হয় আমরা এটা রোগটার সমস্যার সমাধান আমরা সহজে করতে পারি না। গাড়ি স্টার্টে আছে, অ্যাক্সিলেটার মারার সাথে সাথে ইঞ্জিনটা ধাপ করে বন্ধ হয়ে যায়। তো বস, এখন আমি একটু যাই কার্বোরেটরের। তো সর্বপ্রথম একটা উদাহরণ দিই আপনাদেরকে, আমাদের বাইকের তেল যখন ট্যাঙ্কিতে থাকে না, একবারে ট্যাঙ্কি খালি, যখন আমাদের কার্বোরেটরের তেল থাকে কিছুটা, তো ওই সময় যদি আপনি অ্যাক্সিলেটার মারেন, মানে অ্যাক্সিলেটার টান দেন, ওই সময় দেখবেন যে ইঞ্জিনটা কিন্তু ধাপ করে বন্ধ হয়ে যায়। এটা অনেকের সাথে হয়েছে যে গাড়িতে তেল নাই, কার্বোরেটরে অল্প একটু তেল আছে, ওই সময় যদি আপনি অ্যাক্সিলেটার দেন সাথে সাথে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। ঠিক সেম আমাদের কার্বোরেটরের যে ড্রামটা আছে, এটা হলো ড্রাম, এখানে যে ময়লা জমে বা যদি পানি ঢুকে, সেই ক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিন কিন্তু আগের মতো শক্তিটা পাবে না বা তেল সাপ্লাই আগের মতো দিতে পারবে না। যখন আপনি অ্যাক্সিলেটার টান দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এয়ার বাতাসটা যতটুকু দরকার অতটুকু ঢুকতেছে, কিন্তু আপনি তেল যাইতেছে না, ইঞ্জিনটা ভিতরে বিস্ফোরণ ঘটতে পারতেছে না, ইঞ্জিনটা চলতে পারতেছে না, তখন কিন্তু ইঞ্জিনটা ধাপ করে বন্ধ হয়ে যায়। তো বস, আশা করতেছি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। আমাদের কার্বোরেটরে যদি ময়লা অথবা তেলের সাথে পানি যায়, তাহলে কিন্তু ক্লিয়ারভাবে, মানে ভালোভাবে আমাদের ইঞ্জিনের ভিতরে তেল প্রবেশ করতে পারবে না। তখন আপনি অ্যাক্সিলেটার টান দিনে বাতাস টানতেছে, বাতাস যতটুকু ইঞ্জিনের ভিতরে যাওয়ার দরকার তেলেও অতটুকুই যাওয়ার দরকার, কিন্তু বাতাস যাইতেছে আপনার তেল যাইতে পারতেছে না, যার জন্য কী হইতেছে ইঞ্জিনের শক্তিটা পাইতেছে না, ইঞ্জিনটা ধাপ করে বন্ধ হয়ে যাইতেছে। এটা হলো একটা বিষয়, যেটা হলো কার্বোরেটরের ময়লা অথবা পানি ঢুকলে আমাদের এই সমস্যাটা হয় যে বাইকটা স্টার্টে আছে, অ্যাক্সিলেটার দেওয়ার সাথে সাথে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। বস, এখন আমি চলে এসেছি আমাদের একটা বাইকের কাছে। এই বাইকটার ভিতরে আমি দেখাই দেবো ইলেকট্রিক কোন কোন জায়গায় যদি সমস্যা হয় তাহলে আপনার এই সমস্যা হতে পারে। যেমন অ্যাক্সিলেটার দিলাম আর গাড়িটা বন্ধ হয়ে গেলো, আবারও দিলাম আবারও বন্ধ হয়ে গেলো, এই সমস্যাটা কিসের জন্য হয়? একটা বিষয় বলে দিয়েছি কার্বোরেটর, এখন আমি এসেছি ইলেকট্রিক বিষয়ে। যেমন আমাদের স্পার্ক প্লাগ যেখানে থাকে, স্পার্ক প্লাগটা যদি কখনও দুর্বল থাকে, আপনি যখন অ্যাক্সিলেটার টান দিবেন অতিরিক্ত বাতাস তেল যাবে ইঞ্জিনের ভিতরে, কিন্তু সাথে সাথে আমাদের ওই শক্তিটা কারেন্ট যখন মারতে পারবে না, কারেন্ট দিতে পারবে না, তখন কিন্তু আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। আরেকটা আছে আমাদের আউট কয়েল, এটা হলো আমাদের আউট কয়েল, অনেকে বোতল কয়েল বলে, তা অনেক জায়গায় অনেক নাম হতো এটার, আমি অতটা বলতে পারবো না, আমি যেটা জানি ওই বিষয়ে আপনাদেরকে বললাম, মানে আমি এটার নামটা যেটা জানি ওইটা বললাম। আমরা আউট কয়েল বলে থাকি, বোতল কয়েল বলে থাকি। তো এই কয়েলটা যখন ভিতর থেকে দুর্বল হয়ে যায় তখন কিন্তু আমাদের কারেন্টটা অনেক সময় ছেড়ে ছেড়ে মারে, মানে এই মারতে 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 হঠাৎ মাঝখানে গায়েব হয়ে গেছে, আর মারতেছে না, আবার মারতেছে, আবার কারেন্ট মারতেছে, মারতে মারতে হঠাৎ কারেন্ট নাই আর মারে না, আবার কারেন্ট মারে। তো এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনি যখন অ্যাক্সিলেটার টান দিবেন সাথে সাথে ধাপ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, কারণ ওই সময় ওই শক্তিটা দিতে পারতেছে না, যখন ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যাবে। আর একটা জায়গায় সমস্যা হতে পারে, এটা হলো আমাদের সিডিআই, এই সিডিআই আমাদের ভিতর থেকে দুর্বল হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায়, শর্ট সার্কিটের মতো দুর্বল হয়ে যায়। আমাদের কারেন্ট মারতেছে, বাইকটা স্টার্টে আছে, যখন আমরা অ্যাক্সিলেটার দেই যখন সিডিআইয়ের ভিতরে যে ডিভাইসটা আছে এটা গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু ইঞ্জিনতে কারেন্টটা ওইভাবে মারতে পারে না, যেভাবে দেওয়ার দরকার ওইভাবে মারতে পারে না, যার জন্য ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যায়। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, আমাদের আউট কয়েলের যে জ্যাক আছে বা আমাদের হর্নের যে ক্লিপ আছে, ক্লিপের মতোই কিন্তু আমাদের আউট কয়েলেরও এখানে জ্যাক সিস্টেম থাকে। তো তারের ওয়্যারে বা জ্যাকে যদি কখনো লুজ কানেকশন থাকে তাহলে আমাদের হবে কি, আমাদের স্পার্ক প্লাগের যে কারেন্টটা, মানে আউট কয়েলের যে কারেন্টটা, এটা কিন্তু বাইরে বডির সাথে শর্ট সার্কিট হতে পারে, যার জন্য আপনি রেডি পিক আপ মারার সাথে সাথে কিন্তু আপনার বাইকের কারেন্টটা ইঞ্জিনের ভিতরে মারতে পারবে না, বাইরে মারবে, যার জন্য ইঞ্জিনটা স্টার্ট অফ হয়ে যাবে। একটা সমস্যা সিডিআই, আরেকটা বললাম আউট কয়েল, আরেকটা হতে পারে স্পার্ক প্লাগ, আর কার্বোরেটরটা বলে দিয়েছি। আর আমাদের এয়ার ফিল্টার যদি কখনো অতিরিক্ত জাম হয়ে যায়, তাহলে আপনার যদি বাইক অ্যাক্সিলেটার মারার সাথে সাথে নিঃশ্বাস নিতে না পারে, গাড়ি ভ্যার ভেড়ায় বন্ধ হয়ে যাবে অথবা ধাপ করেও বন্ধ হয়ে যেতে পারে। তো বস, আমাদের
আজকের ভিডিও আসলে এই পর্যন্ত আপনারা কমেন্ট করেন এই জন্য আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা জানতে পারেন বুঝতে পারেন সমস্যার সমাধান করতে পারেন তো আমাদের এই বোঝানোর কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন